আজানের সময় কি টয়লেটে যাওয়া যাবে, শাড়ি পরে নামাজ পড়ে নামাজ হবে কিনা, একবার উজু করে উজু না ভাঙলে কি একাধিকবার নামাজ আদায় করা যাবে। আমার মনে হয় আমি একজনকে পছন্দ করি, সে দিনদার, আমি আল্লাহকে ভয় করি, তাই হারাম সম্পর্কে জড়াতে চাই না, কিন্তু হালাল প্রস্তাবের জন্য পরিবারে বলার সাহস নেই। এখন আমার করণীয় কি, দ্বিতীয় ব্যক্তির সাবান কি ব্যবহার করা যাবে, জজুর পানি থাকার পরও কি তাইমম করা যাবে, ব্যক্তির যদি টাকা হারিয়ে যায় সে হারিয়ে যাওয়া টাকাগুলোর কারণে কি আল্লাহ কোনো উপহার দিবেন, স্ত্রী কন্যা যদি পর্দা না মানে এবং অনেক চেষ্টা করার পর অবাধ্য থাকে, তাহলে আমার করণীয় কি? আজানের সময় কি টয়লেটে যাওয়া যাবে, আজানের সময় টয়লেটে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, আজানের সময় টয়লেটে যাওয়া যাবে না এমন কোনো কথা নেই, যদি আজানের জবাব দিয়ে তারপরে যেতে পারেন তাহলে ভালো, জবাব দেওয়ার আমলটা হয়ে যাবে। সুইট আপল আশিক আইডি থেকে আপনি লিখেছেন, শাড়ি পরে নামাজ পড়ে নামাজ হবে কিনা, নারীরা নামাজের সময় আমাদের মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া, পায়ের পাতা তলার অংশ সহ ছাড়া, পুরো শরীর নিচে সহ পুরো শরীর তারা ঢেকে ফেলবেন, এটা শাড়ি পরে যদি তার উপরে অন্য কিছু পরে ডাকতে পারেন তাহলে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু শাড়ি পরে সচরাচর পেট পিঠ গোছা এগুলো দেখা যায়, বুক পিঠ এগুলো দেখা যায়, যার কারণে এরকম যদি দেখা যায় তাহলে কিন্তু নামাজ হবে না, এটাকে অন্য কোনো কাপড় দিয়ে তার উপরে ঢেকে বা যেভাবে যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রে নামাজ হবে। আমি আলাউদ্দিন আপনি লিখেছেন, একবার উজু করে উজু না ভাঙলে কি একাধিকবার নামাজ আদায় করা যাবে, যাবে, কোনো অসুবিধা নেই, যদি একাধিকবার নামাজ পড়া যায়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইচ্ছাকৃত এরকম করেছি আমি, অর্থাৎ এটা জায়েজ আছে সেটা বোঝানোর জন্য, প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা করে উজু করা ভালো, কিন্তু একই ওয়াক্ত উজু দিয়ে একাধিক ওয়াক্তর নামাজ পড়লে সেটা জায়েজ হবে, যদি উজু থাকে কোনো অসুবিধা নেই। ফারহানা এআইডি থেকে আপনি লিখেছেন, আমার মনে হয় আমি একজনকে পছন্দ করি, সে দিনদার, আমি আল্লাহকে ভয় করি, তাই হারাম সম্পর্কে জড়াতে চাই না, কিন্তু হালাল প্রস্তাবের জন্য পরিবারে বলার সাহস নেই, এখন আমার করণীয় কি, যদি আপনার এরকম কোনো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে অ্যাভয়েড করবেন এবং আল্লাহর জন্য ত্যাগ করবেন। শয়তান সে দিনদার, আমি দিনের কারণেই তো ভালোবাসছি, এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসবে, বিয়ের আলোচনা হবে যেদিন পরিবারে বলতে পারবেন, পরিবারের লোকদেরকে সম্মত করতে পারবেন সেদিন আপনি করবেন, তার আগ পর্যন্ত আপনি নিছক আপনার আবেগের জায়গা থেকে এটা করবেন না। ইসলাম লাইফ আইডি থেকে আপনি লিখেছেন, মৃত ব্যক্তির সাবান কি ব্যবহার করা যাবে, যাবে, কোনো অসুবিধা নেই। এমনি সিরাজ লিখেছেন, ওজুর পানি থাকার পরও কি তেমন করা যাবে, ওজুর পানি আছে ব্যবহার করতে পারেন তারপরও তেমন করতে পারবেন না, তেমন তখন করতে পারবেন যে ওজুর পানি আছে কিন্তু ব্যবহার করলে আপনি অসুস্থ হয়ে যাবেন, বড় কোনো বিপদের ভয় আছে, বিকল্প কোনো ব্যবস্থা নেই গরম পানি করার, তাহলে সেক্ষেত্রে তেমন করতে পারবেন, অর্থাৎ আপনি নিরুপায় হলে তখন তেমন করতে পারবেন। নীরব ছেলে মেহেদি আইডি থেকে লিখেছেন, কোনো ব্যক্তির যদি টাকা হারিয়ে যায় সে হারিয়ে যাওয়া টাকাগুলোর কারণে কি আল্লাহ কোনো উপহার দিবেন, কোনো ব্যক্তির টাকা যদি হারিয়ে যায় সে হারিয়ে যাওয়া টাকাগুলো হারানোর ফলে তিনি সবর করেন, ধৈর্য ধারণ করেন, কারোর উপরে কুধারণা না করেন, যে কোনো বিপদে মানুষ যখন ধৈর্য ধারণ করে তার জন্য আল্লাহ তার কাছে বিনিময় প্রাপ্ত হয়, সেই হিসাবে তিনি প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। এবিএম কামরুজ্জামান লিখেছেন, স্ত্রী কন্যা যদি পর্দা না মানে এবং অনেক চেষ্টা করার পর অবাধ্য থাকে তাহলে আমার করণীয় কি, স্ত্রী কন্যা যদি পর্দা না মানে এবং চেষ্টার পরও না করে তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন না, আপনার আল্লাহর কাছে জবাব দিতে থাকবেন না, যদি আপনি আপনার প্রচেষ্টাগুলো সবগুলো করে থাকেন।